নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রসুন দিয়ে মাংস রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আমার রেসিপিটা চটজলদি শুরু করি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি মাংসের ঝোল। তার জন্য প্রথম মুরগি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার ঝুড়িতে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এই রসুনটা দিয়ে আজকে আমি চিকেনটা রান্না করব। তার জন্য দেখুন প্রথম আলুগুলো কেটে নিয়েছি বড় বড় করে আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো পাতলা পাতলা করে। আর এদিকে মাংসের সাথে আমি ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নিচ্ছি একটা রসুন বড় দেখে। রসুন নিয়ে নিলাম, আদা বাটা নিলাম, রসুন বাটা, জিরে বাটা। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা নেওয়ার পর দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। সমস্তটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি তেল দেব না, সর্ষের তেল, শুধু বেটে রাখা মশলাগুলো আর গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে মিনিমাম 5 মিনিটের জন্য আমি রেখে দেব। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আলুটাকে ভাজার জন্য। দেখুন লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমি 5-6 মিনিট ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলু, এবার তুলে নিলাম। আর এই তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম আর কয়টা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি 3-4 মিনিট ধরে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। লাল করে, লাল করে ভেজে আমি দিয়ে দিলাম মাংস, ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন এবারে মাংসের মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আবারও মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে করে 6-7 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও অনেক 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে জলও দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর আমি একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখুন এইভাবে করে ঝোলটাকে পুরো একদম শুকিয়ে নেব একটু। মিনিমাম 5-6 মিনিট ধরে ঝোলটাকে জ্বালিয়ে নেব। বারবার করে ঢাকনাটা খুলব, আবার দিয়ে দেব ঢাকনা দিয়ে দিয়ে মাংসের ঝোলটা করতে হবে। যেহেতু দেশি মুরগি তাই শক্ত থাকতে পারে, তার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংসের মধ্যে। দেখুন অনেকখানি ঝোল শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। সানরাইজের গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমার এই রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, গার্লিক চিকেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই
একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা দেখলেই আমি খুব অল্প মশলা দিয়েই আজকে এই রেসিপিটা করলাম। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।